ফাঁসির রায় কার্যকরে সন্তোষ জানিয়েছেন মুক্তিযোদ্ধা, একাত্তরে নির্যাতিত সহ নানা শ্রেণী পেশার মানুষ। মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পরই প্রতিক্রিয়া জানায় গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম সহ নানা সংগঠন। এ সময় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় বক্তারা। মীর কাসেমের ফাঁসি কার্যকরের আগে থেকেই রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পরই সন্তোষ প্রকাশ করেন তারা। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা আবারও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। মীর কাসেম আলীর রায় কার্যকরের মধ্য দিয়ে যে জামায়াতে ইসলামের উপর যে প্রভাব পড়লো, জামায়াতে ইসলামী আরো দুর্বল হয়ে গেল, তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আজকে যেভাবে তারা দৃঢ়তার পরিচয় দিয়েছেন মীর কাসেম আলীর রায় কার্যকরের ক্ষেত্রে, একইভাবে আজকের পর তারা জামায়াত নিষিদ্ধেও তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা রক্ষা করবেন। মীর কাসেমের দাফন যাতে তার জন্মস্থান মানিকগঞ্জে না হয় সেই দাবিতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ। এতে অংশ নেয় মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডার ফোরাম। হরিরামপুরকে যেন কলঙ্ক মুক্ত করা হয়, হরিরামপুর যেন ওই লাশ না হারা হয়, এই মীর কাসেম নরঘাতকের লাশ হরিরামপুরের মাটিতে দাফন করলে আমাদের পবিত্র হরিরামপুরের মাটি কলঙ্কিত হবে। এই মাত্র খবর এলো। দীর্ঘদিনের দাবি পূরণে সন্তোষ প্রকাশ করেছেন মীর কাসেমের টর্চার সেল খ্যাত চট্টগ্রামের ডালিম হোটেলের নির্যাতিতরা। আজকে আমাদের যেসব শহীদ, যেসব মুক্তিযোদ্ধা এইসব রাজাকার আলবর্দদের হাতে শহীদ হয়েছিল, আজকে তাদের আত্মার সাথে আমি নিজেও শান্তি পেলাম। মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের মধ্যে দিয়ে ইতিহাসের দায় শোধে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, এমনটাই মনে করেন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। নাজমুস সাকিব, চ্যানেল 24।